Today I represent you on new topics that is about the uses of modal verbs or modal auxiliary. We know modal auxiliary is very important for making dialogue and other uses. It has a different type of uses in English grammar. However, let's have a look with new topics modal auxiliary verb. যাই হোক, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, ওকে? জানা যাক মডেল অক্সিলারি ভার্ব। ইংরেজি গ্রামারে বিভিন্ন ধরনের মডেল অক্সিলারি রয়েছে, যেমন ক্যান এবং কুড। ক্যান পারা, সম্ভাবনা অর্থে, যেমন এটা এবিলিটি, সক্ষমতা অর্থে আমরা ব্যবহার করি। আমি এখানে তিনটা ক্যাটাগরিতে দেখিয়েছি, একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, দেন ফাংশন, এটা কি হিসাবে বসে, কি কাজটা করে। ফাইনাল এক্সাম্পল, যেমন ক্যান কুড, এটা পারা, এবিলিটি, সক্ষমতা বুঝাইতে আমরা ক্যান কুড ইংরেজি গ্রামারে ব্যবহার করে থাকি। যেমন হি ক্যান ডু এভরিথিং, সে সব কিছু করতে পারে। তার মানে এখানে আমরা তার এবিলিটি বা তার সক্ষমতা বুঝিয়েছে ক্যান ওয়ার্ডটা দ্বারা। দেন অ্যানাদার এক্সাম্পল, শি কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্ট, স্পিক ইংলিশ ফ্লুয়েন্ট, এখানে সে ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্সির সাথে ইংরেজি বলতে পারে। এখানে এবিলিটি বোঝানো হয়েছে কুড দ্বারা। সো আমরা বুঝলাম যে মডেল অক্সিলারি ক্যান এবং কুড দ্বারা কি বোঝায়, অ্যাবিলিটি বোঝায়। দেন ক্যান কুড মে, এই ওয়ার্ডগুলো দ্বারা, ক্যান কুড এবং মে দ্বারা পারমিশন বোঝায়। এখন পারমিশন মানে অনুমতি দেওয়া হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, মে আই কাম ইন স্যার হেয়ার, স্টুডেন্ট ওয়ান্টস দ্য পারমিশন, আইদার হি অ্যাটেন্ড দ্য ক্লাস অর নট, ইউ ক্যান লুক অ্যাট দিস হেয়ার, ক্যান পারমিট হিম টু লুক টুয়ার্ডস ইট। হাউএভার, দেন অ্যানাদার, শুড, অট টু, হ্যাড বেটার, উড রাদার। আমরা জানি শুড, অট টু, এই দুটা একটা আরেকটা সমর্থক শব্দ। শুড মানে উচিত, অট টু মানে উচিত, এবং হ্যাড বেটার বরং ভালো, উড্রেদারও বরঞ্চ ভালো বা বরং ভালো। যাই হোক, চারটা শব্দই সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করে এবং এগুলো মডেল অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে। এগুলার ফাংশন হচ্ছে অ্যাডভাইস করবে, এই ওয়ার্ডগুলো দ্বারা অ্যাডভাইস বোঝাবে। হাউএভার, ইউ আর সিক, ইউ শুড গো টু ডক্টর, এখানে তুমি যেহেতু অসুস্থ তাহলে এখানে তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে যে তুমি ডাক্তারের কাছে যাওয়া উচিত। এমনিভাবে হি ফিলস কোল্ড, সে ঠান্ডা অনুভব করছে, তাকে ঠান্ডা ধরেছে, হি হ্যাড বেটার গো টু ফিজিশিয়ান, সে ফিজিশিয়ানের কাছে যাওয়া উচিত। দেন আরও কিছু মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, যেমন মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ক্যান নট বাট। আমরা জানি মাস্ট মানে অবশ্যই। আমরা কখন মাস্ট শব্দটা ব্যবহার করি, কোনো কিছু নিশ্চিতভাবে বলার জন্য আমরা মাস্ট বা তার যে শব্দগুলো লেখা হয়েছে এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। ইট অ্যাকচুয়ালি ফাংশন লাইক অব্লিগেশন, অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা, যেটা আমাকে করতেই হবে। তো এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু জেনে নিই যে ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস, এটা আমাদেরকে অবশ্যই মান্য করতে হবে। সো এখানে বাধ্যবাধকতা বুঝিয়েছে ইউ ক্যান নট বাট নেগলেক্ট ইট, তুমি এটা অবশ্যই অবহেলা করতে পারো না। সো এখানে আমরা ক্যানট বাট বসিয়েছি। আরও কিছু অক্সিলারি আছে, যেমন মে এবং মাইট। মে পারা, সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে, পসিবিলিটি মানে সম্ভাবনা। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, বাট ইটস নট শিওর দ্য আদার দ্য রেইন ইজ রেইন কামস অর নট, সেট অর নট, ইট মাইট রেইন। এখন অনেক সময় আমাদের, উই আর ভেরি কনফিউজড যে ইন হুইচ প্লেসেস উই ইউজ মে, হুইচ প্লেসেস উই ইউজ মাইট। মে সম্ভাবনা 50% হলে মাইট সম্ভাবনা 40% বা 35% বুঝায়। শুড শব্দটা দ্বারা 50% বুঝাইলে, অট টু শব্দটা দ্বারা 40% বা 30% বুঝায়। যাই হোক, উইল দ্বারা আমরা ইনভাইটেশন বুঝি, যে ইচ্ছা, তার ইন্টেনশন আমরা জানতে চাই। তো উইল ইউ জয়েন দ্য পার্টি হেয়ার, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু নো যে সে
পার্টিতে জয়েন করবে অর করবে না সেটা জানতে চাচ্ছি। তো তাহলে এখানে ইনভাইট করা হচ্ছে, ইনভাইটেশন বোঝানোর জন্য আমরা উইল শব্দটা ব্যবহার করি। ফাইনালি উড ফুড, দ্য টু ওয়ার্ডস এক্সপ্রেসেস দ্য ফলাইট রিকোয়েস্ট অর অফার্স। ফলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, অফার্সের ক্ষেত্রে আমরা উড কুড ব্যবহার করতে দেখা যায়, আমরা ব্যবহার করে থাকি। উড ইউ প্লিজ সিট ডাউন, উড ইউ প্লিজ হেল্প মি, উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। সো মোস্ট অফ ডায়ালগ উই ইউজেস দিস টু ওয়ার্ডস ফর ফলাইট রিকোয়েস্ট, ফলাইট অফার্স। সো বাই দিস কন্টেন্ট আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইউজেস অফ মডেল ভার্বস। Thank you very much. Namaste today. Hope to see my next content. Thank you.